হ্যালো বন্ধুরা, আমি এম এইচ ওপো ইউনিক টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, অনেক দিন পর আপনাদের জন্য এয়ারটেল ফ্রি নেট নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আমার আজকের টিউটোরিয়াল কীভাবে এয়ারটেলে 12 টাকা দিয়ে পুরো 1 মাস আপনি ফ্রি ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো এই জন্য আপনাকে প্রথমে আপনার এয়ারটেল নাম্বারে যে কোনো রিচার্জের দোকান থেকে অথবা বিকাশ থেকে 12 টাকা রিচার্জ করবেন। তাহলে এই যে দেখুন, মেসেজ চলে আসছে, ডিয়ার ভ্যালুয়েড কাস্টমার, দ্য ফি ফর 1 to 1 8 12 টাকা এট অ্যাপ বি ইনস্টাগ্রাম ইজি লোড ইউ পারচেস ইজ টাকা 12। মানে আপনি 12 টাকা রিচার্জে 1 GB ফেসবুক এবং ইনস্টাগ্রামের আপনি প্যাকেজটি ক্রয় করেছেন। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো এই অ্যাপ বি এবং ইনস্টাগ্রামের প্যাকটিকে আপনি কীভাবে অন্য যে কোনো সাইটে বা যে কোনো কিছু ডাউনলোডের কাজে আপনি ফ্রিতে সারা মাস, 1 মাসের জন্য এটা, তো আপনি কিভাবে সারা মাস ফ্রিতে ইউজ করবেন সেটা দেখাবো। এছাড়া আপনি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেও আপনি 12 টাকা দিয়ে আপনি 1 GB ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্যাকটি ক্রয় করতে পারবেন। তো এরপরে কি করতে হবে চলুন আমরা দেখে আসি। তো বন্ধুরা, প্রথমে আপনারা এই যে দেখুন অ্যাপ্লিকেশনটি ANONYTUNE, এই অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোরে সার্চ করে আপনারা ডাউনলোড করে নেবেন, অথবা আমি ডেসক্রিপশানে ডিরেক্ট ডাউনলোড লিঙ্কও দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন, আমি ওপেন করছি। ওকে, ওপেন করার পরে এই যে দেখুন স্টেলথ সেটিং, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্রথমত এটা অফ থাকবে, আপনি এখানে ক্লিক করবেন, স্টেলথ টানেল অন করবেন। অন করার পরে এই যে এখানে কানেকশন প্রোটোকল, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে SSL এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর কানেকশন পোর্টের এখানে 443 এন্টার করবেন। ওকে, এরপরে আপনারা এই যে দেখুন এখানে অ্যাডভান্স SSL সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা অন করে দিবেন। এরপরে হচ্ছে এডিট SSL সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে প্রথমে ট্রু SSL NTDPI এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আবার আপনারা স্পপ হোস্ট পোর্ট, এখানে ক্লিক করে এটাও টিকমার্ক দিয়ে নেবেন। এরপরে হচ্ছে স্পপ হোস্টের এখানে www.facebook.com এটা লিখে দিবেন। এই যে দেখুন, এই যে www.facebook.com। এরপরে আপনারা এই যে দেখুন এখানে স্পপ পোর্ট, পোর্টের এখানে 443 এটা এন্টার করবেন। 443 এন্টার করে ওকে, ওকেতে চাপ দিবেন। হ্যাঁ, ওকে, এরপরে সেভে ক্লিক করবেন। ওকে, সেটিংটা হয়ে গেল। এরপরে আপনারা এখান থেকে দেখুন সার্ভার অনেকগুলো রয়েছে, কিন্তু আমি এখানে সিঙ্গাপুর সিলেক্ট করে রেখেছি, কারণ সিঙ্গাপুর সার্ভারে অনেক বেশি স্পিড পাওয়া যায়। হ্যাঁ, এরপরে দেখুন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট এখানে কানেক্টে ক্লিক করবেন। ওকে, আমি কানেক্টেড, এই যে দেখুন কানেক্টেড, আমি এই আপনাদেরকে বারে দেখাচ্ছি। এই যে দেখুন অ্যানোইটুন ইজ কানেক্টেড, এটা যেন কিছু আপনি ইউজ করতে পারেন। আমি ইউটিউব, ফোনে যত কিছু আছে আপনি সব কিছু ইউজ করতে পারবেন। আমি আপনাদেরকে ইউটিউব ইউজ করে দেখাচ্ছি। ওকে, দেখুন ইউটিউব লোডিং হয়ে গেছে, জাস্ট আমি একটু প্লে করে দেখাচ্ছি, অ্যাড শো করছে এখন। এই যে দেখুন ভিডিও প্লে হয়ে গেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।